কিরে ভাইটুকে বটলা বট নুবরার বাচ্চা নুবরা বটের বাচ্চা বট ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বট তুই বটের বাচ্চা বট খেলা পারিস না আবার আমাদের বোনদের সাথে খেলস না বিবেচ পায়া নিজেরে কি মনে করস তুই বটের বাচ্চা বট আবার বিবেচ পায়া মায়াদের সাথে গিয়া পাট দেখাস তুই সাহস থাকলে তুই আমার সাথে আমি তোকে ওয়ান বি ওয়ান ওপেন চ্যালেঞ্জ দিতেছি বটের বাচ্চা বট তুই আমার সাথে খেলা দেখা তোর সাহস থাকলে বটের বাচ্চা বট খেলা পারিস না তুই আবার কি বিবেচ পায়া নিজের কি মনে করস হ্যাঁ তুই বিবেচ পাইলে কি তুই প্রো হয়ে গেছস বটের বাচ্চা বট মায়াকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করস তুই বটের বাচ্চা বট তোরে আমি আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি বুঝছিস আমি তোকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি ওয়ান বি ওয়ান তোর সাহস থাকলে তুই আমার সাথে ওয়ান বি ওয়ান ওপেন চ্যালেঞ্জ খেলা দেখা বটের বাচ্চা বট আমি এই ভিডিওটার নিচে আমার আইডি কোডটা দিয়ে দিতেছি তোর বুকের পাটা থেকে থাকলে তুই আমাকে ফ্রেন্ড গেমের ফ্রেন্ড রিকোয়েস্ট দে তোর রিকোয়েস্টের আসে আমি বসে আছি গাইস এটাই দেখা ভাব ছিল আমি নুবের ঘরে নুব বটের ঘরের বট বুকের পাটা নাই গাইস প্রতিদিন প্রতিনিয়ত তোমরা যদি এইভাবে কন্টিনিউ চ্যালেঞ্জ করতে থাকো গাইস তাহলে কেমনে হবে তারপরে গাইস যেহেতু ভিডিওটা আমি দেখলাম সে কিন্তু ভিডিওর সাথে তার ইউআইডিটাও আমার কাছে পাঠাইছে তো তার এখন রিকোয়েস্ট দিব রিকোয়েস্ট দিয়ে তাকে লবি জানার চেষ্টা করব সে কেন চ্যালেঞ্জ আমার দিল কি চাইতাছে সবকিছু জবাব হবে গাইস সবকিছু জবাব হবে জাস্ট একটু ওয়েট করো তার এখন রিকোয়েস্ট দিতেছি আমার নেট তো ঘুরতেছে আমি ভিপিএন পার্টি ভিপিএন দিয়ে গেম প্লে করি গরিব খেলতে পারি না এই জন্যই সবাই এত চ্যালেঞ্জ করে যদি খেলতে পারতাম তাহলে চ্যালেঞ্জ করতো গাইজ এর আমি অলরেডি রিকোয়েস্ট দিয়েছি গাইজ আমরা কিন্তু অলরেডি অপেক্ষা করতেছি অনেকক্ষণই অপেক্ষা করলাম যদিও সে অনলাইনে ছিল গাইজ ফাইনালি কিন্তু সে মেয়েটা আমাকে রিকোয়েস্ট দিয়েছে কিরে বটলা বট কি অবস্থা রিকোয়েস্ট দিলি শেষ পর্যন্ত জি আপু আমি সবারই রিকোয়েস্ট দিছি আমি কেন আপনারে দিব না আপনি ভিডিও লাস্টে একটা কথা এক্সট্রা যোগ করছেন আমার বুকের পাটা থাকলে আমি রিকোয়েস্ট দিব আমি সবারই রিকোয়েস্ট দিই আমি খেলতে পারি বা না পারি আমার বুকের পাটা কিন্তু অনেক বড় তোর বুকের পাটা কিন্তু এখনো আমি দেখি নাই বুঝছো আগে কাস্টম খেল তারপর দেখাবি আমি কাস্টম খেলবো কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি কেন আমার এই ভিডিওটা পাঠাইলেন আর কেন আমারে চ্যালেঞ্জ দিলেন আমারে তো আপনি বললেনই নু আমারে তো বললেনই আপনি বট তাহলে কেন আপনি আমারে চ্যালেঞ্জ দিলেন আমি তোর খেলা দেখি বুঝছো তুই একদম বটের মতো খেলাস তোর খেলা দেখলেই আমার এমন রাগ ওঠে এজন্য তোরে আমি চ্যালেঞ্জ না কইরা পারলাম না নুপরা বটের বাচ্চা তোরে যে আমি কি বলবো আমি বুঝতেই পারি না তোর গেম প্লে এত খারাপ এজন্য আমি তোরে আমার চ্যালেঞ্জটা দিলাম জি আমি খেলতে পারি না আমি নুপরা আমারে তাহলে আপনি খামাখা চ্যালেঞ্জ দিলেন আমার প্রশ্ন এটা আপনার কাছে আপনি কি কোনো ইউটিউবার কোনো ভিডিও বানাবেন তুই না 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 আমি ইউটিউবার না আমি হচ্ছে একজন টিকটকার আমি টিকটক করে আর আচ্ছা গেম প্লে আমি দেখি বুঝছো আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি তুই সবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করস মেয়েদের নিয়ে ইয়ে করস বিবেচ আছে বইলা কত পার যে করস মানে কি বলবো তোরে বা তোর গেম প্লে এত খারাপ তোর আমার কিছু বলার নাই তুই হচ্ছে একটা নুবরা আর কিভাবে যে মেয়েদেরকে হারাস কি আর বলবো আমার সাথে আগে কাস্টম খেল তারপর দেখি কেন আপনার সাথে কাস্টমে জিতলে কি হবে আপনি তো একজন টিকটকার প্রতিবন্ধী মার্কা টিকটকার তাই তো আরে শোন শোন আমরা প্রতিবন্ধী না বুঝছিস পরেই দেখো বোঝা যাইতাছে তুই যে কেমন শুনেন আপু ভালো মন্দ দুইটা কথা থাকলে কথা বলেন গ্রুপ থেকে আসতে পারেন ঠিক আছে এই ধরনের চ্যালেঞ্জ আইসে দিবেন না আর এই ধরনের ভিডিও পাঠানো বন্ধ করবেন তোর সাথে আমি ভালো মন্দ কি কথা বলবো বটলা বল আমার এইটা তোর সাথে তো আমার তেমন কোনো কথাই আমি শুধু তোর সাথে গেম প্লে মানে কি বলবো তোর চ্যালেঞ্জটা দেখতে আসছি যে তোর গেম প্লেটা দেখি তো প্রচুর বাজে বাট আমার সাথে খেল আমি তোরে হারিয়ে যাবো আজকে এই জন্য আমি তোকে চ্যালেঞ্জ করছি আচ্ছা মানে আপনি এতটা কনফিডেন্স আপনি আমার হারাবেন হ্যাঁ আপনি বড় পুরো প্লেয়ার হয়ে গেছেন না শোন আমি তোর থেকে অনেক ভালো খেলতে পারি বুঝছো আচ্ছা মানলাম আপু আপনি ভালো খেলেন আপনি আসতে পারেন আপনার সাথে আমি কাস্টম খেলবো না আপনার সাথে কাস্টম খেলার কোনো মুড নেই আচ্ছা বুঝতে পারছি নোব্রা তোর তো পুকুরে পাটা আমি ভাবছিলাম আছে হয়তো বাট তুই মনে হয় বই পাইছিস কেন আমি বই পাইছিস ঠিক আমাকে এ বটের বাচ্চা নুবের বাচ্চা এইগুলা বলবেন না তো তুই যেমন তোরে তো আমি তেমনই বলবো ঠিক না তুই তো ভালো হইলে তো প্রো হইলে তোরে আমি প্রোই বলতাম মিজাজটা কিন্তু আমার খুব খারাপ হয়ে যাচ্ছে তোরে তো আমার ইচ্ছে করতেছে তোরে আমি বকা দিতে বাইনচোদ মিজাজটা কিন্তু আমার খুব খারাপ হয়ে যাচ্ছে আপনি কিন্তু খারাপ ভাষায় গালাগালি করতেছেন আপনি কিন্তু ধৈর্যের একদম বাঁধ ভেঙে দিয়েছেন আমার হ্যাঁ সিরিয়াসলি ধৈর্যের পাপ আনার কি আছে তুই আমার সাথে খেল বট কোনখানে নিজের তো অনেক প্রো প্রো দাবি করতেছিস সবার সাথে দেখি তো তোর গেম প্লে শোন বোন শোন তোর একটা কথা বলি আমার সাথে কাস্টম খেলতে আসিস না প্যান খুলে একদম হাতে ধরাই দিবা না সিরিয়াসলি হ্যাঁ আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ দিতে আসিস না শোন 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 তুই আমার আগে কাস্টমে হারায় দেখা তারপর তোর এই সব তোর টিকটক আর মিকটক সব বাইরে কি করতেছিস তুই শোলো তুই শোলো তুই শোলো তুই শোলো আমি কাস্টম করতেছি আচ্ছা বানা তুই কাস্টম দেখি আরে প্রতিবন্ধী শোন টিকটকার প্রতিবন্ধী একটা কথা শোন ডিসকর্ড ব্যবহার করিস ডিসকর্ড কোনদিন নাম শুনেছিস তোরা তো টিকটকার ডিসকর্ড চিনিস
তুই আগে আমার কাস্টমে হারায় দেখা, তারপরে এত বড় বড় কথা বলিস নুবরার বাচ্চা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আচ্ছা দাঁড়া, কথা বলতি আমার ইয়ার। আচ্ছা শোন শোন শোন, তোর একটা কথা কই, তোরে যে মাইরে তোর প্যান যে খুলে তোর হাতে যে ধরাবো, সেটা তো তোর বলা লাগবে। তুই ডিসকর্ড ইউজ করিস নাকি? তুই সেটা কর। হ্যাঁ হ্যাঁ ডিসকর্ড। আচ্ছা ঠিক আছে, তুই তো ডিসকর্ডে লিংক দে, আমি তো ডিসকর্ডে জয়েন হইতাছি, তোর সাথে কথা বলবো আর তোরে মারবো আর তোর সাথে খেলবো। তুই কত পারিস আমি দেখবো ভাই, তোর এইসব ভিডিও মিডিও দেওয়া একদম মনে কর বাইকার দিতেছে। তুই চলো, তুই চলো, তুই চলো, তুই চলো, তুই চলো। সো গাইস, তোমরা কিন্তু দেখলা যে মিরা আমাকে ভিডিও পাঠাইছিল, সে কিন্তু আমার লবিতে এসে আমাকে আরো খারাপ বাচ্চা গালাগালি করছে। সো গাইস ফাইনালি কিন্তু তার সাথে আমি কাস্টমে চলে আসছি। তো গাইস ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদিও সে আমারে অনেক হুমকি দিতেছে, সে অনেক ভালো খেলে তার কথা শুনে মনে হইতেছে। তো গাইস একটু তো ভয় পাওয়াই লাগে, তো তারপরে জিতার চেষ্টা করবো। গাইস তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের সবার প্রতি অনুরোধ করতেছি, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো, আর ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক। আমি কিন্তু অলরেডি সেই প্রতিবন্ধী টিকটকার ডিসকর্ডে জয়েন আছি। তুই আমার প্রতিবন্ধী বলিস না বুঝছিস? প্রতিবন্ধী বলবো না, কি বলবো, ম্যাচ স্টার্ট করলাম, সব ঠিকঠাক আছে, রেডি তো? হ্যাঁ রেডি কর। হ্যাঁ আপনি রাগাই নিছেন না, জ্বালায় দেখাইতেছি ভাই, খালি ম্যাচে আসেন কই রে প্রতিবন্ধী, আয় আয় বই নাই প্রতিবন্ধী মার্কেট টিকটকার। তুই তো এখন আমার কোনো ড্যামেজই দিতে পারলি না রে বইন, শালার এত খাইছিস খাইছিস শালা প্রতিবন্ধী টিকটকার। কত টিকটকার দেখলাম, কেমন লাগলো টিকটকার? এই প্রতিবন্ধী মার্কেট টিকটকার দেখা যাবে তুই কেমন পারস, মাত্র তো দুইটা রাউন্ড গেছে। কিরে খাইছিস খাইছিস টিকটকার খাইছিস? আরে শোন শোন শোন, আমার নেটওয়ার্ক প্রবলেম বুঝছিস? তোরা সব পারিস বুঝলি, তোদের সামনে এক কথা পিছে এক কথা। ফার্স্ট ব্লাড, লল লল লল, কেমন লাগলো? যদিও আমার নেটটা খারাপ যাইতেছে, তোকে চ্যালেঞ্জ করছিলাম আমি, হারিয়ে দিব না তোকে, দাঁড়াস না, তুই আমার খেলাটা শুধু দেখ। কি খেলা দেখবো তোরা এই প্রতিবন্ধী, তোরা কি খেলা দেখবো, তুই তো অলরেডি তিন খান ম্যাচ হারিয়ে গেছিস আমার কাছে, আর তো বাকি আছে, তুই দেখ আমার খেলা দেখ। হাই এ খা টিকটকার খা, খাইছিস খাইছিস সালি। আচ্ছা আয় পরে বন্ডামো কথাবার্তা অন্য জায়গায় বলবি, লাভ হবে আমার কাছে বললে লাভ নাই। খাইছিস খাইছিস সালি প্রতিবন্ধী মার্কা টিকটকার। এই শোন শোন শোন, প্রতিবন্ধী বলবি না বুঝছো, টিকটকার রাও একটা মানে ইউটিউবারদের মতই বুঝছো, সবাই প্রতিবন্ধী বলবি না এভাবে। তো তুই একটু লজ্জা থাকার দরকার, অলরেডি পাঁচটা ম্যাচ জিতে গেছি, তোর কি লজ্জা একটু হচ্ছে না রে? তোর একটু লজ্জা হচ্ছে না? এই সালি তোর একটু লজ্জা হচ্ছে না, পানি পাবি না রে ভাই। ফার্স্ট ব্লাড, লল লল, আরে তোকে আমি সার দিতাছি, তোকে সার দিতাছি, দয়া ভিক্ষা বুঝিস, খাইছিস সালি খাইছিস, আয় খা খা সালি খা খা, খাইছিস না, কেমন লাগলো ভাইয়া? আমার আসলে কি নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে তো। আচ্ছা তোর কি সত্যি নেটওয়ার্ক, সত্যি সত্যি না? হ্যাঁ ভাইয়া সত্যি নেটওয়ার্কটা একটু। শোন আমার সাথে যারা যারা খেলতে আসে তাদের সবার নেটের অবস্থা খারাপ হয়ে যায়, এটা নতুন না। হ্যাঁ তোর মতন এরকম টিকটকার কত দেখলাম, প্রতিবন্ধী মার্কা টিকটকার কত দেখলাম রে সালি। আসলেই আপনি অনেক ভালো খেলেন, দেখ খেলা দেখে বুঝে দিতেছে, যদিও আমার নেটটা খারাপ, আমার চান্স দিতেছেন বুঝাই তো, তাই না? তোর আমি চান্স দিতাছি খালা প্রতিবন্ধী মার্কা টিকটকার, তোকে ধরে মাইরে ধরে আমি মনে করি যে একদম বৃন্দাবন না পাঠাতে পারি। খাইছিস খালি খাইছিস, তোদের তো একটু লজ্জা থাকার দরকার, তোদের তো একটু লজ্জা থাকার দরকার রে সালি, তোর লজ্জা থাকার দরকার না? আই লবিতাই 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 বোন লবিতাই, তোর প্রতিবন্ধী মার্কা টিকটকার মনে করছে কি করার করতে চাই? কিরে প্রতিবন্ধী মার্কা টিকটকার মাইরে প্যান খুলে হাতে ধরাইছি ভাইয়া, আসলে আমার সত্যি অনেক নেটওয়ার্কটা অনেক সমস্যা ছিল। শোন তাছাড়া আপনি অনেক ভালোই খেলেন দেখলাম, শোন আমার ভুল হইছে, তোদের মতন মেয়েরে অনেক দেখছি, আর তোরা মেয়ে মানুষ সব পারিস, তোরা সামনে এক কথা বলিস
কিসে এক কথা বলিস, ভালো হয়ে যায় এটাই বরং ভালো হবে। আর আমার ভিডিও দিছিস দিছিস, ভিডিও বলেও আর কারোর কাছে দিস না। তুই তো খেলতেই পারিস না শালি, তুই তো নুব, তুই তো বট, তুই আমার ফ্রেন্ড লিস্টে থাকা তোর যোগ্যতাই তোর নাই। তুই সর্বপ্রথম আমার চ্যালেঞ্জ করে ভিডিও দিলি, কাস্টম চ্যালেঞ্জটাও তুই লবিতে এসে আমার দিলি, তোর তো একটু বোঝার দরকার ছিল তুই কার সাথে খেলতে যাইতেছিস। আমার এবার নুব বট বলে গালেও দিলি, আমার নাকি বুকে পাঠা নাই সেটাও বললি। সরি ভাইয়া ভুল হইছে। আরে তোরা তো গালাগালি শিখছিস কোন থেকে, মেয়ে মানুষ তোরা তোর মুখে কেন এত গালি কহ। হ্যাঁ আসলে ভাবছিলাম আপনি হয়তো তেমন ভালো গেম প্লে করেন না, এই জন্য আপনাকে চ্যালেঞ্জ করছিলাম। আপনি সত্যি অনেক ভালো হেডশট মারেন, ভালোই খেলেন। আচ্ছা আসলে আমার নিজেরই ভুল হয়েছে। তাহলে ভুল বুঝতে পারলি, তোদের মতন মিয়ারা সব মিয়ার কিন্তু একদম নাম নষ্ট করে ফ্রি ফায়ারে, বুঝলি। তোরা করবি কি, দু পাঁচটা ম্যাচ খেলবি, দু একটা এনিমিক মারবি, সেই এনিমিগুলো গ্রুপে নিয়ে এসে তোরা তাদের অপমান করবি, আর তোদের এই অপমানিতে তারা মনে করে যে গেম খেলা সারিয়ে দিবি। ভালো হয়ে যা, শোন ভালো হয়ে যা, ঠিক আছে তুই যা। জি ভাইয়া ঠিক আছে, যা ফ্রেন্ড লিস্টে থাকবি। আচ্ছা ভাইয়া যা, তো নেট ভালো হলে তুই আরেকটা চ্যালেঞ্জ দিস আমারে, খেলবান তোর সাথে। যা 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 যা। সো গাইস তোমরা কিন্তু অলরেডি দেখলা কোনো ভাবে কিন্তু প্রতিবন্ধী মার্কা টিকটকারটা টিকতে পারলো না। গাইস প্রতিদিন প্রতিনিয়ত তোমরা এইভাবে যদি চ্যালেঞ্জ করতে থাকো মাথা নষ্ট হয়ে যাবে। গাইস তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে গেম প্লে করতে চাও অবশ্যই তোমরা আমার ইউটিউবে গিয়ে তোমাদের ইউআরএলটা কমেন্ট করে দিও। আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে সব কমেন্টগুলো চেক দিই এবং অনেকে অ্যাড হতে চায়, অনেকে কিন্তু অ্যাডও করছি। সো গাইস তোমাদের রিকোয়েস্ট করতেছি যে সকল বন্ধুরা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে যাও না, ইউটিউবে চলে যাও। সো গাইস ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, ভিডিও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবা।